সরকার পদত্যাগ করবে কেন? মামা বাড়ির আবদার, মামা বাড়ির আবদার, শেখের বেটিকে ভোট দেব, ঠিক আছে, মোকাবিলা হবে। আবল তাবল না বলে নির্বাচনে আসুন। আপনারা জেনারেল সেক্রেটারি এতবার বলছে, তারপরেও এই ব্যানারগুলো কেন রাখছেন এখানে? যদি এই সভাটি ছবি তোলে তাহলে ব্যানারের জন্য পেছনের লোক ঢাকা পড়বে, এটা ঠিক না তো? তাহলে আপনাদের সভাটাই কালকে পত্রিকা আপনারা ছোট দেখবেন। এবারও বুঝতে পারেন নাই, নামেন, নামান, নামান, নামা হুমায়ুন তোমার ছবি নাম আছে, প্রিয় ভাই এবং বোনেরা, আজকে এই শান্তি সমাবেশে আমরা আবারও একটা কথা পরিষ্কারভাবে জানাতে চাই। আমরা ক্ষমতায় আছি, নির্বাচনের আগে যতক্ষণ জনগণ আমাদের ক্ষমতায় রাখবে ততদিন আমরা ক্ষমতায় থাকব ইনশাআল্লাহ। লাফালাফি বাড়াবাড়ি যতই করেন, জনগণের কাছে এখনো ডাক দিয়ে সাড়া ফেলতে পারেননি। সংবিধান থেকে এক চুলও আমরা নড়ব না ইনশাআল্লাহ। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, কোন নরম চরণ হবে না। তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান, তত্ত্বাবধায়ক সরকার স্লোগানে নিয়ে লাভ নেই, তত্ত্বাবধায়ক সরকার একেবারে ভুলে যান। ওই অস্বাভাবিক সরকার, অসংবিধানিক সরকার বাংলাদেশে আর আসবে না ইনশাআল্লাহ। ওই সরকার আর আসবে না, সরকার পদত্যাগ করবে কেন? মামা বাড়ির আবদার, মামা বাড়ির আবদার, কোন দোষে সরকার পদত্যাগ করবে? কি কারণে নির্বাচনের আগে সরকারের পতন হবে, কারণটা কি? হাওয়া ভবনের যুবরাজ, তাকে ক্ষমতায় বসানোর জন্য ওই খাম্বা সর্দার, খাম্বা সর্দার ক্ষমতায় বসবে বাংলাদেশের মানুষ, এই লুটেরা, এই খাম্বা সর্দার, এই অর্থ পাচারকারীকে এই দেশের ক্ষমতার মঞ্চে আর বসতে দেবে না। ভুলে যান হাওয়া ভবন,
ভুলে যান ক্ষমতার ময়ূর সিংহাসন, কত লুট করেছেন, কত দুর্নীতি করেছেন, ভুলে গেছেন এক বছরের প্রোগ্রাম, কোনো পাল্টা পাল্টি নয়, প্রতিদিনই প্রোগ্রাম হবে বাংলাদেশের যে কোনো জায়গায়, কখনো সম্মেলন হবে, কখনো গণসংযোগ হবে, কখনো শান্তি সমাবেশ হবে, কখনো সদস্য সংগ্রহ অভিযান চলবে, আওয়ামী লীগ এই কর্মসূচি নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে, জনগণে ঘরে ঘরে যাবে, কাউকে নামতে দেব না, এ কথা বলবেন না, সবাই নামবে, রাজপথ সভা, রাস্তা সভা, কিন্তু রাস্তায় নামবে 13-14 সালের মতো 500 মানুষ পুড়িয়ে মারবেন, অগ্নি সন্ত্রাস করতে রাস্তায় নামবেন, সরকারি অফিস পোড়াবেন, রিক্সাওয়ালা বাস ড্রাইভার সিএনজি ড্রাইভারকে পুড়িয়ে মারবেন, নিরীহ যাত্রীদের পুড়িয়ে মারবেন, আগুন সন্ত্রাস আপনাদের আমরা ভয় পাই না, ভয় পাই অগ্নি সন্ত্রাসকে, মানুষ ভয় পায় কত জীবিত মানুষ, আপনারা ওই 14 গ্রামে রাস্তা নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছেন রাতের অন্ধকারে, আপনাদের কি মনে আছে কত ড্রাইভার, কত কন্ট্রাক্টর, কত ভূমি অফিস, কত সরকারি অফিস, কত ভোট কেন্দ্র, স্কুলে ছিল 500 ভোট কেন্দ্র আপনারা পুড়িয়ে দিয়েছে, কত গাড়ি ভাঙচুর করেছে, 500 গাড়ি পুড়িয়েছে এই বিএনপি, আপনারা বলছেন পাহারাদার, আমরা পাহারাদার, আমিও বলছি আমরা ক্ষমতায় আছি জনগণের জানমাল রক্ষার পাহারাদার, আমরা অপকর্মকারীদের শেখ হাসিনা ছাড় দেন না, প্রমাণ আছে না, প্রমাণ আছে না, বিশ্বজিৎ হত্যাকারীরা ছাত্রলীগ পরিচয়ে রক্ষা পেয়েছে মনে আছে, এই বুয়েটের আপনার হত্যার সাথে যারা জড়িত ছাত্রলীগ পরিচয়ে তাদের কি ক্ষমা করা হয়েছে, তাদের কি বিচার হয়নি, বিশ্বজিৎ হত্যার কি বিচার হয়নি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলেছি এদের দল থেকে বহিষ্কার করলে হবে না, এদেরকে গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন, এই দুর্বৃত্তদের গুটি কয়েকের জন্য গোটা আওয়ামী লীগের উন্নয়ন নাম হতে পারে না, ঠিক আছে, যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, অর্থ পাচারকারীরা সাবধান, সাবধান, শেখ হাসিনা কঠোর হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না,
যারা অন্যায় করবেন, অপরাধ করবেন, দলের পরিচয় ব্যবহার করলো ছাড় নেই। আমি আবারও সতর্ক করে দিচ্ছি, বিভিন্ন জায়গা কিছু কিছু বিষয় আসছে, কত উন্নয়ন আগামী কালও কাল শীতে উড়াল সড়ক চোখ ধরানো উড়াল সড়ক উদ্বোধন করছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এত উন্নয়ন করছি আর গুটি কয়েক অপকর্ম করে সেটাকে ব্লাম করবে সেটা আমরা হতে দেব না। আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রস্তুত, এই অপকর্মকারীদের দলে স্থান দেবেন না, এদেরকে এদের মিছিল বড় করার দরকার নেই। আওয়ামী লীগে ভালো নেতা ভালো কর্মীর অভাব, বহু কর্মী এবার এত জনগণ, এত নারী, এত তরুণ আওয়ামী লীগের পক্ষে এবার ভোট রাখা জায়গা হবে না, সবাই প্রস্তুত হয়ে গেছে। হাসিনারে ভোট দেব, শেখের বেটিকে ভোট দেব, ঠিক আছে? আগামী নির্বাচন গেল মোকাবিলা হবে, আবল তাবল না বলে নির্বাচনে আসুন।